গুড মর্নিং, আমি আমার ব্লগ শুরু করছি এখন থেকে। বড় ছুটি আর বর আর আমার ছোট মেয়ে যাবে বাজার, আর গুড়িয়া রেডি হচ্ছে, ও যাবে স্কুলে। সুইটি ওর বাবাকে দেখো, চুলাসটা দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। একটু সোনা পাউডার মাখিয়ে দে তোর বাবাকে, বাজার যাচ্ছে। সোনা পাউডার মানে জানে পাউডার, ফেস পাউডার জানে ও, ফেস পাউডার। তা এখন আমি সকালে টিফিন করিনি, এখন আমার স্নান করা, ঠাকুরের নাম না হয়ে গেছে, এবার আমি টিফিন করছি। এই যে চা আর রুটি আজকে, মানে সবাই তরকারি খেয়েছে, আমি খাই না তাই খাবো। ওই যে তোমাকে পাউডার মাখা থেকে পাউডার ফেলে এলো। তা এক একজন এক এক রকম টিফিন আমাদের ঘরে, এইভাবে এটা ওখানে ওটা, যাই হোক আমার চা আর রুটি আমালো, সুইটি আর আমালো। এখন সুইটি যাচ্ছে বাজার, আর সুইটি বলেছে আজকে কী রান্না হবে, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিরিয়ানি চিকেন। তোর জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করতে হবে, তো খেয়ে নিই, তারপর ওরাও আসুক বাজার থেকে, তারপর আমি রান্না করি। কারণ সুইটি পড়তে বসেছে বাজার থেকে এসে, আর অনেক কাজ আমার হয়ে গেছে। আমি এখন বিরিয়ানির ভাত বানানো হয়ে গেছে, চিকেনটা বানাচ্ছি, আর একবার করে সুইটিকে পড়াতে আসছি। আর এখানে হচ্ছে এই যে চিকেন, আর এখানে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, যেহেতু চিকেন আলু আর ডিম দেবো বিরিয়ানিতে। আর আমার বরকে কাজ দিয়েছি ঘর পরিষ্কার করার, মানে ঘর বলতে সামনে আগাছা হয়ে গেছিলো, ট্যাঙ্কিটা নিয়েছি, সেগুলো পরিষ্কার করছে। আলুন লাগছে যতবার আমি ঘর থেকে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ কোথায় বৃষ্টি হয়েছে জানি না, আমাদের এলাকায় দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মেঘলা আকাশ, রোদও নেই, দারুণ লাগছে। যতবার ঘর থেকে বেরোচ্ছে একটা ঠান্ডা হাওয়া। ডিম সেদ্ধ হয়ে গেছে, শুনছেন তো, রান্না হয়ে গেছে, এলাকা বিরিয়ানি হয়ে গেছে, আর এখানে স্নান কেটে রেখেছি আমি, আর বাসন ধোয়া হয়ে গেছে, আর সুইটিরও স্নান হয়ে গেছে, যেহেতু সুইটিকে ওর বাবা স্নান করিয়ে দিয়েছে। আর এই যে স্নান করে ও একদম মোবাইল নিয়ে বসে পড়েছে, কী খাচ্ছে জানো, পেয়ারা খাচ্ছে না। এবারে আমরা সবাই খেয়ে নিই, আমার বরেরও স্নান করা হয়ে গেছে, সাজুগুজু করছে, তো সাজুগুজু করুক আর আমি সবাইকে খেতে দিয়ে দিই, আর আমিও খেয়ে নিই সুইটিকে, সুইটি নিজের হাতেই খেয়ে নেবো আজকে বিরিয়ানি যেহেতু। আমি রেডি হয়ে গেছি, আমার বর রেডি হয়ে গেছে, কিন্তু মুভি শেষ সিনটা দেখবে, এই যে এখন শেষ সিন চলছে, তার জন্য দাঁড়িয়ে আছে আমার বর। আমরা এখন যাচ্ছি সুইটির জন্য রেনকোট আনতে, সুইটির রেনকোট নেই, ছিল একটা গুড়িয়ার, গুড়িয়ার ছোটোবেলাটা ছিল, ভালোই ছিল, সুইটি ওটা নেবে না, দিদির পুরনো বলে, ওটা তো বাকি একা আছে, আর সুইটি ওরকম নেবে না। তোদের তো মেয়েদের মতন আছে, ও ছেলেদের মতন কিনছে প্যান্ট, তো এখন সুইটির জন্য একটা রেনকোট কিনে নিয়ে আসি, আর একটু বাড়িতে ঘুরেও আসি। কতগুলো পেয়ারা বেড়েছে আমার বর, সেগুলো আমি ঘুরতে ঘুরতে বাবার বাড়ি যাই, সেখানে দিয়ে আসবো, একটু ঘুরে আসবো, আর রেনকোট নিয়ে আসবো, তারপরে এসে সুইটি কাপড় করতেও বসাতে হবে। রেডি হয়ে বাড়ি দাঁড়িয়ে আছে, সুইটি যেতে দেবে না, ম্যানেজার ইচ্ছে ছিল আজকে, তো সুইটি বলতে যেতে হবে না, রেনকোটের দোকান তো খোলা ফেলি না, আর এখন চললাম বাপের বাড়ি। কালকে এসে রেনকোট কিনে দেবো বাবা, কাল বৃষ্টি পড়লে আমি তোকে ছাতা মাথায় দিয়ে তোকে নিয়ে যাবো। চলে এসেছি বাপের বাড়িতে, আর এই যে এখন চা খাচ্ছি, আর সুইটি উল্টো পাল্টা কিনে নিয়ে চলে এসেছে, বাড়িতে ঢুকলাম, আর তখন রেনকোট নিয়ে বাবার বাড়ি চলে গেছিলাম, তারপর রাত্রে আমার একটা দোকান খোলা ছিল, দিয়ে রেনকোট নিয়ে এসেছি, আর গুড়িয়া পড়ছে, তো গুড়িয়ার জন্য আজকে গুড়িয়ার জন্য একটা গিফট নিয়ে এসেছি আমি। চিকেন কারি আছে, আর আমার জন্য দিদির জন্য চিকেন কারি নিয়ে এসেছে, জলের জন্য পড়ার দিইনি, মানে জামা কাপড় দিতে হবে, শুধু রাখা আর যায় না, শুধু জামা কাপড় কিনে। আমার জন্য এই যে একটা সুতির কুর্তি, আর আমার বড়ের জন্য গামছা, আমাদের জন্য সব কুর্তি আর সুইটির রেনকোট, আর বড়ের জন্য গামছা, ওটাই দেখি। তো আমিও চেঞ্জ করে নিই, হাত মুখ ধুয়ে নিই, সুইটিকে পরতে বসাতে হবে। আমাকে বলছে আমি দেখাবো আমি কি রেনকোট নিয়ে এসেছি, ও রেনকোট নিয়ে এসছে, ও দেখাবে, দেখো তোর তো বারবি আঁকা ছিল, ও তো ছেলেদের মতো নিয়েছে ইচ্ছা করে, ওই বুদ্ধিমানের কাজ করেছে। মেয়েদেরগুলোতে না নিচের ফ্রকটা ভিজেই যায়, ভিজেই যায়, প্যান্ট থাকে না, একটা থাকে, ভিজেই যায়, ও এরকম নিয়েছে, এটাই ভালো করেছে। যাবো তুই পড়ায়, তুই হাত মুখ ধুয়ে আসছো, এই দেখো গুড়িয়া পড়ে চলে এসেছে। তারপরে সুইটির পড়া হয়ে গেছে, আর সুইটি আমাদের সাথে যাচ্ছে না, আমি আর আমার বর যাচ্ছি এখন মেলায়, যেহেতু রাত হয়ে গেছে ওটা ওদের আর যাওয়ার ইচ্ছে নেই, তো আমরা তাড়াতাড়ি ঘরে ফিরে আসবো, শুধু আমার বড় হয় কী কিনে দেবে দেখবো, আমাকে শুধু বলে যে আমি কিছু নিই নি মেলাতে, তাই তোর করে নিয়ে যাচ্ছে এখন মেলায়। তো ফ্রেন্ডস, আমার রাত্রে সেই বরের জেদে রেডি হয়ে গেলাম আমরা, আমি আর সুইটি, সুইটিও কান্না করছে, সুইটিরও পড়া হয়ে গেছে, ও বলছে আমিও যাবো, তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মেলায়।
তো মেলাতে ঘুরাছি, দেখি বর বলছে না মেলা শেষ হয়ে আজকেই গেলে নিয়ে যাব, যেতেই হবে। তো বরের জেদে চললাম এখন মেলায়, আর মেয়েরও জেদ সঙ্গে, ছোট মেয়েরও। পৌঁছে গেছি আমরা মেলায়, দেখি শাশুড়ি নাচ করতে থাকে। তো পৌঁছে গেছি আমরা মেলায়, আর বর গেছে গাড়ি স্ট্যান্ড করতে, চলে এসেছে এই গেল। আলাদা রঙের ঘোড়া, সুইটি বলছে না আলাদা রঙের ঘোড়া, ও আদর করতে যাবে। এখন তো লোক চাপছে না, ফাঁকা তো ফাঁকা হয়ে গেছে, ওর দিকে দোকানগুলো খুলে দিয়েছে। কালকে শেষ হয় না, কদিন হলো বলতো? ক তারিখ থেকে হয়েছে, নিয়েছি। আর মেলাতে কিছুই খাবে না, তোকে বললাম কেক খা, পুচকা, এটা সেটা কিছু খাবে না, এরা কেউ কিছু খেতে আসেনি। বাংলা হিন্দিতে কি বলে, ভাগ্নেও রান্নার জিনিস কিনেছে, আমিও আমি আরো একটা আর সেদিন এখানে ঘুগনি খেয়েছিলাম, এই কাকুরার দোকানে ভালো লেগে গেছে, আজকে আবারও এসেছি আপনাকে নিয়ে এখানে ঘুগনি খেতে। জিলেপি আর ইনস্টাগ্রামে ভিডিও রিলস বানালাম চেঞ্জ করে লাগে, তো আমি কি দেখা দেওয়ার। তো আমি আমার ব্লগ এখানে শেষ করছি, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাপোর্ট করো আমাকে।